হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দেশি মোরগের ঝাল ঝাল কষা মাংস, কিভাবে রান্না করতে হয় ভিলেজ স্টাইলে, তাহলে দেখে নিন। আমি এখানে মাংসটাকে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। এখন এখানে মাংসটাকে মেখে নেব হালকা হলুদ এবং লবণ দিয়ে। মাংসটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব, যাতে হলুদ ও লবণ প্রত্যেকটা মাংসের গায়ে লেগে যায়। তেল গরম হয়ে গিয়েছে বন্ধুরা, এখন মাংসগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মাংসগুলো একটা একটা করে আমি বিছিয়ে দিয়েছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাংসটাকে ভেজে নিলে বন্ধুরা খুব টেস্টি হয়। মাংসটা ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নেব। এভাবে করে সবগুলো মাংস আমি ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে দেব, তাতে দিয়ে দেব ভেজে রাখা মাংসর যেই বাকি তেলটা ছিল সেটা। তেল গরম হয়ে এসেছে, এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। এখন এখানে দিয়ে দিব দু তিনটা তেজপাতা। বন্ধুরা ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব। বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট পরিমাণ মতো। নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলাটাকে নেড়ে চেড়ে আরও ভালো করে ভেজে নেব। আবারও নেড়ে চেড়ে নেব যাতে লেগে না যায়। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া,
দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া। দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়া। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন এখানে দিয়ে দেব দারচিনি ও এলাচ। বন্ধুরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে তরকারিটা খেতেও খুব টেস্টি হয়। বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দেওয়া হয়ে গেছে, এখন উল্টে পাল্টে ভালো করে নেড়ে নেব। বন্ধুরা মুরগিটাকে ভালো করে কষিয়ে নেবেন। ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন এখানে পানি অ্যাড করে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। একটু নেড়ে চেড়ে নেব। এখন এখানে ফ্লেভারের জন্য দিয়ে দেব কাঁচা মরিচ কুচি। আর দিয়ে দেব ধনে পাতা কুচি। বন্ধুরা তৈরি হয়ে গেল ঝাল ঝাল কষা মাংস।